ঝড়ের কবলে পড়ে অন্ডাল বিমানবন্দরে জরুরি অবতরণ করল মুম্বাই দুর্গাপুর বিমান। তীব্র ঝাঁকুনিতে আহত 15 জন যাত্রী। রবিবার সন্ধ্যায় মুম্বাই থেকে রওনা দেয় বিমানটি, তবে অবতরণের ঠিক আগেই ঝড়ের কবলে পড়ে সেটি। বড়সড় বিপদ এড়াতে তড়িঘড়ি বিমানটিকে অন্ডাল বিমানবন্দরে অবতরণ করাতে সক্ষম হন পাইলট। তেমন বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেও তীব্র ঝাঁকুনির জেরে আহত হন 15 জন যাত্রী। মুম্বাই থেকে অন্ডাল বিমানবন্দরে স্পাইস জেটের বিমানটি নামার সময় সন্ধ্যা 7:40 নাগাদ ঝড়ের কবলে পড়ে। সেই সময় বিমানটিকে জরুরি অবতরণ করানো হয়, কিন্তু ঝড়ের কবলে পড়ে বিমানটি দুলতে থাকে বলে সূত্রের খবর। যে সকল যাত্রীরা সিট বেল্ট না বেঁধে ছিল তাদের কম বেশি আহত হতে হয়েছে, এমনকি একজনের মাথাও ফেটে গিয়েছে। আহত 15 জন যাত্রীকে দ্রুত অন্ডালের একটি নার্সিং হোমে নিয়ে যাওয়া হয়েছে। নিচে 2-3 মুম্বাই দুর্গাপুর किस कारण हुआ लग रहा है आप लोग को? हम लोग को नहीं पता है। कितना आदमी थे? हम लोग अपना आदमी 8 थे। 8 आदमी सभी घायल है? नहीं, हम लोग 4 आदमी। क्या नाम है आपका? शुभ नाम? आपका शुभ नाम? मोहम्मद इमामुल अंसार। सौमित्र गांगुली, रिपोर्ट टाइम्स बांग्ला।